এই মুহূর্তে আবহাওয়া দপ্তরের তরফ থেকে পাওয়া সবথেকে বড় তাজা লেটেস্ট আপডেট, রবিবার থেকে ফের দুর্যোগ, বৃষ্টির পাশাপাশি শিলাবৃষ্টির সম্ভাবনা এই সাত জেলায়। তো দক্ষিণবঙ্গ সহ উত্তরবঙ্গের কোন সাত জেলায় ভারী বৃষ্টির সঙ্গেই শিলাবৃষ্টির সতর্কবার্তা, কি জানিয়েছে আবহাওয়া দপ্তর থেকে শুরু করে বিশেষজ্ঞ মহল? বিস্তারিত আজকের লেটেস্ট আপডেট জানতে অবশ্যই ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন। ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করবেন, আর এই ধরনের নিত্য নতুন ট্রেন্ডিং ভিডিওর আপডেট সবার আগে নিজের ফোনে পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবেন। ভিডিওটি শুরুর পূর্বে আপনি কোন জায়গা থেকে ভিডিওটি দেখছেন সেখানকার আবহাওয়া অবশ্যই কমেন্টে জানাতে ভুলবেন না। চলতি বছর শীতের মরশুমে একাধিকবার বাধাপ্রাপ্ত হয়েছে শীত, একাধিকবার শীত বাধাপ্রাপ্ত হয়েছে মূলত পশ্চিমী ঝঞ্ঝার কারণে। ডিসেম্বর মাসের শেষের দিকে ফের শীত বাড়তে শুরু করলেও মাঝে আবারও তা বাধাপ্রাপ্ত হয়। সেই বাধা কাটিয়ে সম্প্রতি নতুন করে শীতের দেখা মিলেছে, তবে তাও আবার উদাও হতে যেতে চলেছে। সম্প্রতি নতুন করে একটি পশ্চিমী ঝঞ্ঝার কারণে শীত উদাও হয়ে যাওয়ার পাশাপাশি নতুন করে বৃষ্টির সম্ভাবনা তৈরি হয়েছে। বৃষ্টির পাশাপাশি বেশ কিছু জেলায় আবার শিলাবৃষ্টির পূর্বাভাসও দেওয়া হয়েছে হাওয়া অফিসের তরফ থেকে। হাওয়া অফিসের পূর্বাভাস অনুযায়ী এই দুর্যোগ শুরু হবে আগামী রবিবার থেকেই। আলিপুর আবহাওয়া অফিসের রিপোর্ট অনুযায়ী শুক্রবার দিনের সর্বনিম্ন তাপমাত্রা ছিল 13.8°C। এই তাপমাত্রা স্বাভাবিকের তুলনায় 1 ডিগ্রি কম। অন্যদিকে গত 24 ঘন্টায় দিনের সর্বোচ্চ তাপমাত্রা 23.5°C, স্বাভাবিকের তুলনায় এই তাপমাত্রা 2 ডিগ্রি কম। এর পাশাপাশি হাওয়া অফিসের তরফে জানানো হয়েছে আগামী রবিবার, মঙ্গলবার ও বুধবার এই এলাকায় বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। শ্রীনিকেতন হাওয়া অফিসের তরফে জানানো হয়েছে শুক্রবার দিনের সর্বনিম্ন তাপমাত্রা 11.1°C, এই তাপমাত্রা স্বাভাবিকের তুলনায় 1 ডিগ্রি কম। অন্যদিকে গত 24 ঘন্টায় দিনের সর্বোচ্চ তাপমাত্রা 21.7°C, স্বাভাবিকের তুলনায় এই তাপমাত্রা 7 ডিগ্রি কম। হাওয়া অফিসের পূর্বাভাস অনুযায়ী রবিবার থেকে মঙ্গলবার টানা বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। হাওয়া অফিসের তরফ থেকে যে পূর্বাভাস দেওয়া হয়েছে তাতে রবিবার থেকে দক্ষিণবঙ্গের একাধিক জেলায় বৃষ্টির পূর্বাভাস, পাশাপাশি রয়েছে নদিয়া, মুর্শিদাবাদ, বীরভূম, পূর্ব পশ্চিম বর্ধমান, পুরুলিয়া, বাঁকুড়া দু এক জায়গায় দেখা যেতে পারে শিলাবৃষ্টি।